নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি তনুশ্রী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। কারণ মাপাটি মানুষ মমতা বানাচ্ছে, যেভাবে উন্নয়নকে তারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা রাত্রি হতে পেরে আবার আপনাদের কাছে তৃতীয়বারের জন্য আমাকে পাঠিয়েছে। রবিবার সকালে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী রহিমা বিবি মণ্ডল বেড়াবেড়ি প্রাথমিক স্কুলে একটি কর্মী সভা করেন। এই কর্মী সভায় তিনি রণনীতি স্থির করে ভোট প্রচারের সূচনা করেন। অসংখ্য উৎসাহী কর্মীদের ভিড়ে স্কুল প্রাঙ্গণ ভর্তি হয়ে উঠেছিল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন শেখ আলাউদ্দিন, কামাল উদ্দিন, রফিকুল হাসান, রহমত আলী, মেহের আলী। বিধাননগর পৌর নিগম ভোটের হাল হাকিকত নিয়ে শ্রীমতী রহিমা বিবি মণ্ডল ভূমির মুখোমুখি হলেন। আসুন শুনে নেব তিনি কি বললেন। কেমন লাগছে, অনুভূতি কিরকম আপনি যদি আপনাদের বলেন? দেখুন, মামাটির মানুষের প্রার্থী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ তিনি মানে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 1 নম্বর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে ভাই তিনি সবকে নিয়ে কাজ করার যে মানসিকতা, আজকে বলা যায় লক্ষ্মী ভাণ্ডার, মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ড, 5 লক্ষ টাকার চিকিৎসা, এটা ভাবা যায় না কখনো। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার তৃতীয়বারের জন্য আমাকে প্রার্থী করেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। ওমিক্রন বা করোনা আবার ঊর্ধ্বমুখী, মানে এখন চতুর্দিকে মানে হু হু করে আবার কোভিড কেসেস বাড়ছে, এর মধ্যে এই ভোটের প্রচারটা আপনি কীভাবে চালিয়ে রাখতে পারবেন বা কীভাবে করবেন, এই বিষয়ে আপনি কী চিন্তাভাবনা করেছেন? কোভিড নিশ্চয়ই বাড়ছে, আমরা দেখেছি খবরে। তার সাথেও আমাদের কর্মীদের আজকে আমি মিটিং করলাম, সকলকে নিয়ে বললাম যাতে সকলে একসঙ্গে না গিয়ে 2-5 জন করে বাড়ি বাড়ি গিয়ে দূরত্ব বজায় রেখে মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে তারা প্রচার চালা প্রচারে ঘাটতি হবে না, এটা খুবই এটা। কারণ আমরা প্রতিবারেই করেছি, আগের বছরে যেমন বিধানসভা ভোটের সময় কোভিড ছিল তখনও আমরা করেছি, প্রচার করেছি বিধানসভা ভোটের জন্য। আর যেখানে রাজ্য সরকার চিন্তাভাবনা, আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে, যেভাবে তিনি আমাদের বলবেন, গাইড করবেন, নিশ্চয়ই সেইভাবে আমরা চলবো। আর এলাকায় আমরা সব কর্মীদের বলা হয়েছে যে মাস্ক, স্যানিটাইজার হাতে নিয়ে যাবেন, দূরত্ব বজায় রাখবেন, একসঙ্গে 20 জন 150 জন যাওয়ার কথা মানা করেছে। বিধাননগরের এখন সব থেকে একটা বড় সমস্যা জল জমা। এই জল জমার ফলে নানা রকম ডেঙ্গু, ম্যালেরিয়ার মানে সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তো এই বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন, মানে আপনি জয়ী হওয়ার পর? বা দেখুন, জল নিকাশ যেটা হচ্ছে বড় আমাদের হচ্ছে প্লাস্টিক, যেটা জলকে আটকে দেয়। প্লাস্টিক আমরা বন্ধ করেছিলাম, যেহেতু আপনারা জানেন যে কোভিড-19 যেটা আমাদের বলা যায় জীবনকে শেষ করে দিতে চলেছে, সেইখানে আমরা অনেকটাই থমকে গেছিলাম, কারণ প্রচার আমরা করতে পারিনি সেরকম। আর সল্টলেকের দীর্ঘদিনের 5 বছরের কাউন্সিলে কখনো জল জমেনি, এবারে একটু জল জমেছে, হয়তো কোনো জায়গায় কোনো প্লাস্টিক বা ড্রেন কোনো ভেঙে গেছে বা আন্ডারগ্রাউন্ড তো সবসময় পরিষ্কার করতে হয়, সেটা তো আমাদের সবসময় দেখেছে, কোনো জায়গায় কোনো কিছু একটা ফল্ট হয়েছে, তার জন্য এবারে একটু জল জমেছিল। সঙ্গে সঙ্গে আমাদের বিধানসভার সকলে ঝাঁপিয়ে পড়ে সে কাজ করা হয়েছে, আপনার দেখেছে সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে জল নেমে গেছে। আর এবারে বৃষ্টিটাও অতিরিক্ত হয়েছে, বৃষ্টিটা এইভাবেভাবে কখনো ভাবতে পারা যায়নি, এবারে বর্ষাটা খুব বেশি। জয়ী হয়ে আসার পরে আপনি কি কাজ করবেন বাসিন্দাদের জন্য বা আপনার সর্বপ্রথম? আমার ইচ্ছা জয় হওয়ার পরে দেখুন রাস্তাঘাট এগুলো হবে, এগুলো তো আছে থাকবে, পানীয় জলের শুদ্ধ যেটা আমাদের খুব জরুরি, সেটা আমাদের এখানে নেই, সেটা এখানে করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষ। আর একটা বড় ইচ্ছা যে টালির বাড়ি থেকে ছাতের বাড়ি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বাড়ি এবং হাউস বারোয়াল বাড়িগুলো দিয়েছে, অনেক প্রচুর বাড়ি করা হয়েছে, কিন্তু আমার ইচ্ছা এবার হয়তো অনেক বাড়িতে আমি মাথার উপরে ছাদ থাকবে, অনেক বাড়িতে গেলে সেটা দেখতে পাবো। আমার ইচ্ছা সব থেকে বড় কথা পানীয় জলের সমস্যা, সেটাকে আমাদের বিকাশের ব্যবস্থাটা ভালো করতে হবে, মানুষের পরিষেবা ভালো পায়, আর যাতে মানুষের ছাদটা থাকে মাথার উপরে, এটা আমার মূল পরিষেবা থেকে লক্ষ্য। ভূমি 24x7 এর মাধ্যমে আপনার ভোটারদের আপনি কি মানে বার্তা দিতে চান? দেখুন, প্রত্যেক ভোটারদের আমি বলেছি, 5 বছর 6 বছর কাজ করেছি, তারা ভোটাররা জানে, প্রতিটা মানুষের অলিগলিতে রহিমা বিবিকে চেনে, যেহেতু 6 বছর সুযোগ পেয়েছিলাম ভোট অ্যাডমিনিস্ট্রেটারে, 1 বছর সুযোগ পেয়ে 5 বছর
মেয়রিন কাউন্সিলের সুযোগ পেয়েছিলাম। সেই ক্ষেত্রে আপনারা জানেন প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ, ওয়ার্ড অফিসে যাওয়া, প্রতিনিয়ত মানুষের রাত্রে বাড়িতে গিয়েছে সই করা, যেন সকালবেলা 6টার সময় বাড়িতে গিয়েছে সই করা, সবসময় পরিষেবা পেয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে জনগণ হ্যাপি যে আমাকে আবার দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছেন, তারাও মমতা রাজ্যকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ এরকম যে তারা অত্যন্ত আনন্দের কারণ হচ্ছে এরকম তারা বলা ব্যাপার যে এরকম কাউন্সিলর আমরা পাইনি, যে আমাদের পাড়ায় কাউন্সিলর আগে ছিল কিন্তু তাকে আমরা কখনো দিনরাত 24 ঘন্টা পরিষেবা দিতে দেখিনি, আপনি যে পরিষেবা দিচ্ছেন এটা আমরা হ্যাপি। 2021কে আমরা বিদায় দিলাম, 2022 সকলের জীবনে ভালো হোক, 2022 যেন আমরা সকলে একসঙ্গে বিধাননগরের আমাদের মডার্ন একটা পৌরসভা হোক এটাই আমি বলবো। 2022-এর ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা, সকলে ভালো থাকুন, কোভিড-19 যেন কমে যায় এটাই আমি। এখনকার মতো ভূমি বার্তা এই পর্যন্তই, অন্যান্য খবর অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।